হিমাচল প্রদেশে আচমকা বন্যা, গৃহহীন বহু মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতি। হিমাচল প্রদেশে বন্যার জেরে ফের আতঙ্ক ছড়ালো। হিমাচল প্রদেশের কুল্লু জেলায় এক নাগারে বৃষ্টির জেরে হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হয়, যার জেরে কুল্লু জেলায় একাধিক বাড়িঘর জলের তলায় তলিয়ে যেতে শুরু করেছে। এই ভয়াবহ বন্যার ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি পরিস্থিতি এখন হিমাচল প্রদেশের, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। ফের মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ধর্মশালাতে মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বান দেখা দিয়েছে। ধর্মশালার ভাগসুনাগ এলাকায় এই হড়পা বানের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাপক জলের তোড়ে ভেঙে পড়েছে বহু বাড়ি, ভেসে গিয়েছে রাস্তার ধারে থাকা অনেক গাড়িও। যদিও এখনও পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে ধর্মশালা থেকে 58 কিলোমিটার দূরে কাংড়া জেলায় প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে এই হড়পা বান দেখা যায়। ভাগসুনাগের মতো নামকরা পর্যটন কেন্দ্র নদীতে পরিণত হয়েছে, যার ফলে সেখানে আটকে পড়েছেন বহু পর্যটক। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির জেরে নদীগুলিতে জলের পরিমাণ দ্রুত বেড়ে গিয়েছে, প্রায় সবকটি নদীতেই প্রবল স্রোত বইছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী সমস্ত গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি রাস্তা দিয়ে জলের স্রোত বইছে, সেই জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একটি গাড়ি। মঙ্গলবার সকাল থেকেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বৃষ্টি চলছিল, সেই অবস্থায় মেঘ ভেঙে পড়ে, যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং সেই সঙ্গে রাস্তার দুপাশে যে ঘরবাড়ি বা হোটেলগুলি রয়েছে সেগুলিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘরবাড়ি ও হোটেল ভেঙে পড়েছে, বেশ কিছু বাড়ি আপাতত জলের তলায়। একটি জলোচ্ছ্বাসের ফলে সিমলার বেশ কিছু জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী কিছুদিন হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।